আমার নয় একটা পাঁচ তোর বয়স এখন করতে বুদ্ধি বা ডাক শুইলাম কতটা আল্লাহ আমার সুতের মধ্যে একটা আব্বা ডাক শুনতাম ভাই না হলে মা আমি আব্বা ডাক না হলে তোর মা তোর মা ডাক না ফুপিও ভাই না তোর মুখে তো না একটা ফুপি ডাক আর এদিকে আরে আব্বা আরে নাত নাতি করে জাননি ফেলে হ্যাঁ তোমার আব্বার কথাই তো বল বা হ্যাঁ ছোট না কান

আব্বা বলতে ইসিলাম হনো পৃথিবী সবচাইতে আপন কে বলে তো মা 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 হনো তোমারে নানি বাড়ি লই তোমার মামার কাছে বড় বড় আম আম আছে তুমি তোমার একটা সাইকেল কিনে দেব এই সাইকেলে সইলে হেপ তুমি মামার বাড়ি যাবে আম খাইতে আম খাইতে যাবা না এবারে কি মা বলে মা ও কি আর কি আমন বসে আব্বা এই যে ফুপি তোমার ফুপি আত্মাত্র ফুপি আব্বা একবার আমার ফুপী কইরা ডাক তুই আঙ্গ বংশ একমাত্র সন্তান তুই যদি ফুপী না করস ফুপীর বুকের ভিতরটা কি রকম লেভেলে কাপা কাপা করে বসস তরে আমি ঘুরতে নিয়ে যাব পার্কে নিয়ে যাব তরে মানে কত নিয়ে যাব একবার আমাকে ফুটবলে ডাক বাবা একটা এই যে ফুপি ও বসে যা বসে যা হ্যাঁ মা بولাই না বাপ بولাই না তোমার ফুবু কইতে যাইবেন তোমাকে মনের ভিতরে বিউসগির যে ইংশা এর লাগা ফুলারামনের ঘুম হইছে তুই tadi ইটমো এখন মুই তোমার একটা কথা কই কি

আরে একমাত্র নাতি কবিরাজও দেখাইলাম আমি নিজেও কিছু কবিরাজ জানি ছাড়লাম ফোঁ দিলাম কোনো কাজে হইতেছে না দেখি কি অপরাধ আমরা সব দিক থেকে চেষ্টা করছি প্রত্যেক দিন আমি আমার ফুল আল্লাহর কাছে আপনার মাই হাজির আমিও আল্লাহর কাছে কত ফরিয়াদ করি আল্লাহ বাচ্চা একটা দিছ ফার্স্ট বছর বয়স যার একটা বাপ ডাক শুকানো লাগ একটা মা ডাক শুনানো লাগে কত কাটি করছে আল্লাহ না তোমার বাচ্চা হয় না এই ব্যাপারে আমরা অনেক দোয়া করছি আল্লাহ জামাই বাপ ডাক শুনতে চা একটা বাচ্চা দাও বাচ্চাও হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তাও জানি এখন একটা দুঃখ বাচ্চা মা বাপ দাদা নানি খালু কিছুই ডাকে না এখন আপনার মাইয়া তো পুরো ভাগলের মতো গেছে এখন আমাকে না ফাইতে না সইতে এখন আমাকে তাড়াতাড়ি ফাড়াইছে যে তাই আব্বাকে একটু ডাকো যদি আব্বা শেষ চিকিৎসাটা করি ছাই দেখে দিই তার মাই মানে নাতির মুখ দিয়ে কোনো ডাকাই নিতে কি কিনা একটু যাও ডাকে নিয়ে আমি যাই কি করুন আমি তো গেছি কয়েকবার নাকি ইয়া দিল্লিতে বড় ফিস সাহেবের ইয়ে লয়ে যাইবে আব্বা আগে আপনি এখানে চেষ্টা করেন পরবর্তীতে না হলে শেষ মেশ ওইখানে চলিতাম আর কি করতাম না আমি শুনছি বাংলাদেশেও কিছু কিছু মাজার আছে মানে মাজার যাইয়া যদি মাজার জেয়ারত যান বড় বড় ফিরাউলিয়ার মাজার নিয়ে বাচ্চারা রাইখা জেয়ারত করে আল্লাহর কাছে কান্দা কাটি করলে হয়তো তার মুখ ফুটতেও পারে তাহলে আব্বা আপনি কাজ করেন আপনি আজকে একটু যাই দরকার দরকার কালকা সকালে আপনার নাতিরে লই আপনার মাইয়ারে লই আমরা সিলেট যাবো আগে শাহজালাল শাহরণ সাহেব ওনাদের মাজার জিয়ারত করে দেখি আল্লাহ কি করে আমি সকালে গেলো না ওই রাতে যাইতে হইবো। বা আমার মাইয়া তো কান্দাগাড়ি করে। কি কইতাম আমার মাইয়া তো আমাকে জ্বালাবে যে আপনি যান আমার আব্বা আর আবা ডাকতে পড়ে। আব্বাও যাই পড়ে। তোমার আব্বা কই? আব্বা বাড়িতে। হেওও না যায় নাই। ঠিক আছে। আমি যাইতেছি। তুমি তোমার আব্বার নিয়ে আসো। জি আব্বা আপনি যান। আমি যাই। আল্লাহি। আব্বা আব্বা বাড়িতে আছেন নাকি মসজিদে গেছেন কো নাই? আছে রে বাইরে আছে রে। আরে তুই দাদারে বাইরে। ও দুগা ভাত খাই খাইতুলাম। কি হইছে? আব্বা। আচ্ছা আমন একটু বলতে পারবেন আমার জীবনে জান আমাতে কোনো ফাঁপ করছি কইছত কোন আনে গোপনে আমারে না জানে কইছত আরে কোন কথা এটা কোন বাপের কথা কোন ফোন মানে সন্তান এই ধরনের কথা বলে আমি তোমার ভাড়া মানে তোমার তোমার সন্তান তুমি বাবা না বলবা তুমি বাবাটা না বলে এটা কোন ধরনের কথা বুঝছো আরে বাপুরে অনেক ফুলা হন আছে বাপ মারে না জানে কত পাপ করিয়েলা তুই তো শিকার কিছত ওর তো শিকারই যায় না বাবা এটা কোন সাবজেক্ট না কিন্তু আমরা যদি এত কিছু আমরা যদি আমার সন্তানের জন্য আমরা যদি সব কিছু ছাড়ি দিয়ে যদি ভালোই যাই কিসের জন্য এটা ভালো আল্লাহ যেন আমাদের ঘরে একটা সুসন্তান দেয় সুসন্তান দেয় সন্তান আল্লাহ আমাকে দিছে দিছে তো মুক্তি আবাদ যায় একটা পাঁচ বছর ধরে খাবাইতে দিই খাবাইতে দিই এত হাল আর দূর দূরই করে আব্বা রাখে না মা রাখে না দাদা রাখে না নানা রাখে না কি কারণ আমাকে একটু বলবেন কিটা কইতাম বড় তো দোষ থাকতো আরে এটা এটা কোন সাবজেক্ট আপনি সবসময় দেখি অফ সাবজেক্টে চলে যান কারণ কি আব্বা আরে যাইতাম চাই না কেন নাতি তো আমার কিন্তু তুই তো আর আমার কাছে থাকোস না আমার কাছে থাকলে না আমি তোর চাই চিন্তি দেখতাম কোন ফাপ তুই লিপ্ত হইতে দিতাম তুই না করছো তোর বউ করছে তোর বউ না করছো তোর শ্বশুর করছে তোর শ্বশুর না করছো তোর শাশুড়ি করছে একজন না একজন করছে আসলে কথা কি জানেন আব্বা আমার আব্বা মানে আমার আম্মা খুব তুই তো মারা গেছে কি লেদা না আমরা এদের নারের মধ্যে দুনিয়াতে আছে হসন কথা বলেন বলে আমার আম্মা সহ্য করতে না আরই ফল চলছে এ তো গা হাফের কারণে মচ্ছে আমারে না মা আমি কাম এমন কোন গজেব্বা কাম করছেন যেটার কার কথা আছে না বাপ মা যদি ফাপ করে এটা শাস্তি গুলো অনকিতা কইতো মিডাক অনরুগীরে কি কি ছন্ডি মারি গেলে হাসপাতালে নিবিন না কবির কাছে নিবিন আছায় মারি গেলে বুঝলাম তোর

এক বা তোমার না নাই সে বা দাদা তো করে ডাকছে পর্যন্ত না কেউ কেউ রে ডাক কথাই কয় না নাতি একবার বলা না না একটা ডাক বাইরে রে একটা না না বল তোর ডাক শোনার জন্য অপেক্ষা করতেছি আমি তোর না না একটা বল না না বল বাইরে।

তুমি চিন্তা করো একদিন এই কোন বোলান দেয় নাই কেও মরে নাই মোর বাপে সুস্থ আছিলে তোমার বাপে সুস্থ আছিলে এই হেলায় ফলায় যেই নানার নাম লৈছে নানার টুক কুশ করে মরে গেছে যেই দাদার নাম লৈছে দাদার টুক কুশ করে তার মানে এমন কি তোমার সিগন্যাল কি হ্যাঁ আমার তো আগে বাপের নাম বুলায় না মান নামও বুলায় আপা ভুললে যাও

বাকটা ক্লিয়ার হইছে বল যায় দুধারা বেকাল সকাল লা করি দে আমি এখন আব্বা মরছে মানে নানা ডাকা তিন মিনিটের মধ্যে মরে গেছে আব্বা না দাদা ডাকা দুই মিনিটের মধ্যে মরে গেছে আর আমি এখনো 15 মিনিট ধরে দাঁড়াই কথা বলতেছি আমি কেন মরি নাই একটু ফিল ক্লিয়ার আমি তো এই ভাইবে দেখি নাই কারণ একটা কথা বলছে দুদলা সবার মন রক্ষা করে সবাই ঠখ পূরণ করে সবাই চাহিদা পূরণ করে আমার চাহিদা পূরণ চাহিদা কি পূরণ করবে মোর সাহিদা পূরণ করার লেগে তো মোর জামাই আছে হা বাঘ ডাক্তার আমাকে মোর স্যার একবার যায় দুদলা হ্যাঁ আমি তো মরি নাই তার মানে কি গিয়ে দুদলা যখন আঙ্গে বাড়ি চাই আমি দুধ থেকে হঠাৎ হঠাৎ মনে হয় কিনে হঠাৎ করে এত দুদলা লাগাই দেখিলে দুধ লাগবে বাইরে দুদলা নাকি ঘরে লই যাই কি লে হ্যাঁ তালে কী করে

তোমার সমস্যা এখন তোমার সমস্যা নিয়ে কি মুই হারাটা জীবন থাকমো হ্যাঁ মোর কি সব আল্লাহ বলতে কোনো কিছু নাই এই লিগা ইচ্ছা করে মুই চিন্তা ভাবনা করছি যে তুমি তো সব সময় বাড়িতে থাকোই না দুদালা যে সময় মোকো বাড়িতে আইছে সেই সময় দুদালারে দিয়ে খেদটা দিয়ে দিছি এই হালার ফলা এই পাপের ফসল হইছে মাউ গর্ব মাউ গ আল্লাহ আমার আছে এটা দুতলা সন্তান আমার সন্তান না তাই আমি বাঁচে গেছি যদি আচ্ছা আমার সন্তান হইতো এতগুলো হয়তো বড় হয়েছে কিন্তু আব্বা শশুর আব্বা হ্যাঁ তাকে তো মারি দেওয়া লাগবো কিন্তু বিষয়টা হইলে দুতলা যে মরলে মুই তো চিন্তা করছি আর এক কবর থেকে একটা সব বাদ দিয়ে মুই দেবো বাচ্চা মা মরে যা বইটা ভাবি আরে ভাবি এত অসদিন আরে এটি মুচ্ছে বাসি গেছে গই